চলমান কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটার বিষয়টি আদালতে বিচারাধীন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে সময় নষ্ট করছে শিক্ষার্থীরা সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জন্ম সনদ দিয়ে খুললো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য সমাপত হন বিভিন্ন সারির নেতারা শুরুতে আওয়ামী লীগের সভাপতিকে সংগঠনের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দুই দুই সালে যুব মহিলা লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী সংগঠনটির নেতাকর্মীদের ওপর বিএনপি জোটের নির্যাতনের কথা স্মরণ করে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী বিভিন্ন মামলার আসামিরা এতিমের অর্থ আত্মসাতকারী তারাই হচ্ছে এই বিএনপির নেতা তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি যাই না কাজে এরা সমাজের একটা বোঝা সমাজের কাছে এরা একটা অভিশপ্ত এবং সমাজের কাছে এরা একটা মানে বলবো যে রীতিমতো একটা মানে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না আমাদের সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজে এই তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে কাজে মানুষকে সচেতন করতে হবে দেশের সমসাময়িক প্রসঙ্গে আলোকপাত করে প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের সমালোচনা করেন এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না নারী সহ দেশের সমগ্র জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তি বান্ধব করে গড়ে তুলে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা